পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামে অর্থাৎ মধ্যম গ্রামে আনুমানিক 150 বছর ধরে শ্রী শ্রী মা মনসা পূজো হয়ে আসছে বলে জানা যায়। পরিবারের কন্যা সন্তানদের পূজো করার অধিকার আছে। কথিত আছে শ্রী শ্রী মা মনসা বছরে মূল মন্দির থেকে তিনবার বাইরে হয়ে পূজো গ্রহণ করেন। প্রথমবার দশহরা তিথিতে বাহির হন ও দ্বিতীয়বার ভাদ্র মাসের অমাবস্যা তিথির পর মঙ্গলবারের মাঠে পূজিত হন এবং তৃতীয়বার ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ বিশ্বকর্মা পূজোর দিন গোটা গ্রাম পরিক্রমা করে পূজো গ্রহণ করেন। প্রথম ও দ্বিতীয়বার মূল মন্দির থেকে সাত বোনকে নিয়ে গ্রামের মেয়েরা শ্রী শ্রী মা মনসাকে নিয়ে পরিক্রমা করেন এবং তৃতীয়বার অর্থাৎ শেষবারে গ্রামের ছেলেরা মাকে নিয়ে গ্রাম পরিক্রমা করেন এবং প্রত্যেক দিন নিত্য পূজিত হন বলে পুরোহিত রঞ্জিত সাঁতরা জানালেন। মনসা পূজো মাঝের গ্রামে মনসা পূজো এটা হচ্ছে অমাবস্যা ভাদ্র মাসের যে লাস্ট অমাবস্যা হচ্ছে, অমাবস্যা হয়ে যাওয়ার পর যে প্রথম মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবারে এই পুজোটা হয়। এটা মাঝের গ্রামের মানে লাস্ট ভিন সীমানা হিসেবে পুজোটা হয়, মাঠে এসে পুজো হয়। এটা কি প্রত্যেক বছর কি আজকের দিনই হয় পুজোটা? একই দিন। এই মা কত কদিন ধরে বেরোন, বছরে কবার বেরোন? তিনবার বেরোবেন। কখন কখন বার হন? দশহরার পুজোয় বেরোবে আর বনভোজনে, এই বনভোজনে বেরোবে আর বিশ্বকর্মা পুজোর দিন লাস্ট, যে বিশ্বকর্মা পুজোর দিন যে আমাদের ছাপান গোটা গ্রাম সোনা পরিক্রমা করে। আপনি কি এই মন্দিরে পুরোহিত? আমি পুরোহিত। মোটামুটি ধরুন 150 বছর আগে, 150 বছর ধরে হয়ে আসছে। এই মন্দিরের প্রধান পুরোহিত আরতি সাঁতরা ও রঞ্জিত সাঁতরা। এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তিশা মাঝি, বর্ষা বাঘ, লাবণী মাঝি, সোনালি মালিক সহ সকল ভক্তবৃন্দ। এখানে মা মনসা পূজো হচ্ছে। এই মা মনসা বছরে কবার বার হন? মা মনসা বছরে তিনবার বার হন, এক দুবার মেয়েরা নিয়ে ঘোরে আর একবার ঝাপানের সময় বিশ্বকর্মা পূজো ছেলেরা। এটা প্রত্যেক বছরই হয় আজকের দিনে? হ্যাঁ। এটা কি উপলক্ষে হয় পূজোটা আজকে? বনভোজন উপলক্ষে। হ্যাঁ। তোমার বাড়ি? মধ্যমগ্রাম। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।